কৈলাসহরের মহকুমা চিকিৎসা আধিকারিকের আবদার পূরণ করে দিলেন সরল সিদ্ধেতদা সাদামাটা বিধায়ক মবস্বর আলী। প্রথমে তিনি একজন মানুষ, বিধায়ক হয়েছেন মানুষের আশীর্বাদে, এই কথাগুলি তিনি বরাবরই উচ্চারণ করে থাকেন প্রতিটি অনুষ্ঠানে। 20 ফেব্রুয়ারি কৈলাসহরের আরজিএম হাসপাতালের বহির্বিভাগ চত্বরে অনাড়ম্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরবাসীদের সুবিধার্থে 7.5 লক্ষ টাকা ব্যয়ে ক্রয় করা অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক মবস্বর আলী। এই অনুষ্ঠানে বিধায়ক মবস্বর আলী ছাড়াও উপস্থিত ছিলেন 20 তারিখে নবনিযুক্ত এসডিএম অরিন্দম দাস। উল্লেখ্য, তিনি প্রাক্তন এসডিএম ডক্টর বিশাল কুমারের স্থলাভিষিক্ত হলেন 20 ফেব্রুয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের সদস্য দেবাশিস সেন, মহকুমা চিকিৎসা আধিকারিক টিকেন্দ্র দেববর্মা সহ অসংখ্য উৎফুল্লিত জনতা। বক্তব্য দানকালে নবনিযুক্ত এসডিএম অরিন্দম দাস জানান যে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স প্রদানের ফলে জনতার দীর্ঘদিনের আশা পূরণ হলো, কর্তৃপক্ষ যেন এর রক্ষণাবেক্ষণের প্রতি যত্নবান হন। বিধায়ক মবস্বর আলী বলেন যে তিনি বিধায়ক হয়েছেন জনতার আশীর্বাদে, জনতার মুখে হাসি মানেই তার পরম তৃপ্তি। শেষে বিধায়ক মবস্বর আলী অ্যাম্বুলেন্সের কাগজপত্র সহ চাবিটি এসডিএমও টিকেন্দ্র দেববর্মার হাতে তুলে দেন। অন্তিম লগ্নে বিধায়ক সহ এসডিএমও ত্রিপুরা পায়োনিয়ারের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নমস্কার আপনাকে স্যার, আজকে যে অ্যাম্বুলেন্স প্রদানের মাধ্যমে স্যার আপনি সমাজকে কী বার্তা দিতে চাইছেন? আসলে মানুষের, আমরা যারা জনপ্রতিনিধি, 5 বছরের জন্য মানুষের দ্বারাই নির্বাচিত হই, এবং যেহেতু আমাকে এই কৈলাসহর বিধানসভা এলাকার মানুষ 5 বছরের জন্য বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন, রাজ্যের যে নিয়ম সেই নিয়ম প্রথা অনুসারে, নিয়ম অনুসারে একজন বিধায়ক যে প্রাপ্ত টাকা পান 35 লক্ষ টাকা, যদিও এটা কিছু বাড়ানোর প্রস্তাব রয়েছে, সেই প্রাপ্ত টাকা থেকেই বিধায়করা এলাকার উন্নয়নের জন্য নির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতে সেই টাকাটি খরচ করার প্রস্তাব দেন। তো আমি আমার যে প্রদত্ত প্রাপ্ত টাকা, সেই টাকার থেকে আরজিএম হাসপাতালের এসডিএম মহোদয় যখন আমাদের সাথে যোগাযোগ করলেন যে আমাদের এই হাসপাতালের যে অ্যাম্বুলেন্সটা রয়েছে এটা প্রায় 24 বছর পুরনো, আমাদের এই হাসপাতাল থেকে রেফারেল হাসপাতাল, জেলা হাসপাতাল, আপনারা যদি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের রুগীদের সুবিধা হয়, হাসপাতালের সুবিধা হয়। আমি এই প্রস্তাবটি সদারি গ্রহণ করি, এবং যেহেতু এটা জনগণের জন্য নির্বাচিত হয়েছে এবং জনগণের উদ্দেশ্যে এই টাকাটা খরচ করবার সুযোগ পেলাম, আমি আন্তরিকতার সাথে সেটাকে গ্রহণ করি এবং এসডিএম মহোদয়কে প্রস্তাব দিই। এসডিএম মহোদয় উদ্যোগ নেন এবং আমরা এখানে আজকে 7,05,000 টাকা দিয়ে এই ইকো অ্যাম্বুলেন্সটা আমরা এখানে পরিষেবা প্রদান করছি। আমরা অনুরোধ করবো মহকুমার যিনি হাসপাতালের আধিকারিক রয়েছেন যে রোগীদের সুবিধার্থে অ্যাম্বুলেন্স পরিষেবাটাকে যাতে চালু রাখা যায়, নিশ্চিতভাবে তার উদ্যোগগুলোরা গ্রহণ করবেন, এটা যাতে পড়ে না থাকে তার জন্য তারা নিশ্চিতভাবে আন্তরিকতার সাথে সেই দায়িত্ব তারা নেবেন, এবং
হৈলাসরে আরও বিভিন্ন বিষয়ে, যেমন রামকৃষ্ণ আশ্রমের যিনি মহারাজ জি আছেন, সেই ত্যাগী বরানন্দজি মহারাজ একটা অনুষ্ঠানে উনি আমাকে বলছিলেন যে আমরা আমাদের রামকৃষ্ণ আশ্রমে দুস্থ ছেলেমেয়েদের আমরা এখানে ভোকেশনাল ট্রেনিং করি, কিন্তু আমাদের কোনো ট্রেনিং হল নেই। আমরা যার জন্য আমরা যে জায়গাতে দুর্গা পূজাটা করি, দুর্গা মণ্ডপ, সেটাকেই ট্রেনিং হল হিসাবে আমাদের অন্য সময় ব্যবহার করতে হচ্ছে। তো আপনি যদি আপনার তহবিল থেকে কিছুটা টাকা দেন, একটা হল করে দেন, তাহলে আমাদের এই দুস্থ ছাত্রদের সুবিধা হতে পারে, তাদের ভোকেশনাল ট্রেনিংয়ের সুবিধা হতে পারে। ওনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রস্তাবটা আমরা সম্মতি দেই, এবং পরবর্তী সময় আমার বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম যে কাজটা সম্পন্ন হয়েছে, অনেকগুলি কাজই চলছে, তার প্রথম কাজটা হচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মেধা ভবন। 6 লক্ষ টাকা আমরা দিয়েছিলাম, সেই 6 লক্ষ টাকা দিয়ে মেধা ভবনটা এখানে তৈরি হয়েছে। এটা নিশ্চয়ই সেখানে এখন ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে, ট্রেনিং চলছে। আজকে এখানে অ্যাম্বুলেন্স পরিষেবার আমরা জন্য অ্যাম্বুলেন্স প্রদান করলাম। তার পাশাপাশি কৈলাসহর মহকুমার বিভিন্ন জায়গায় শ্রীনাথপুরে কবরস্থানের পাশে একটা নামাজের জন্য তাদের অসুবিধাও একটা জায়গা আমরা করে দিচ্ছি। ফাকিরবাজারে একটা কাজ হচ্ছে, টিকরবাড়িতে কাজ হচ্ছে, ইরানিতে একটা কাজ হচ্ছে, তারপরেও আর অনেকগুলো প্রস্তাব রয়েছে, কোনোটা টেন্ডারিং স্টেজের মধ্যে রয়েছে, কোনোটা প্রপোজাল আকারে রয়েছে। আমরা চেষ্টা করব জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যে MLA ফান্ড হিসেবে যে টাকাটা প্রস্তাবের সুযোগ আমরা পাই, তার সঠিক ব্যবহার করে যতটুকু সম্ভব সীমিত ক্ষমতার মধ্যে মানুষের পরিষেবা দেয়, মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টাটাই করছি এবং সেই চেষ্টাটা আগামী দিনেও জারি থাকবে। কৈলাসহরের প্রত্যেকটা সুনাগরিকের কাছেও আবেদন থাকবে, যদি ব্যক্তিগতভাবে আপনারা মনে করেন যে এই কাজটা করলে পরে, আপনারা জানেন আমাদের সীমাবদ্ধতা, তারপরেও মানুষের কম পয়সায় মানুষের সুবিধা হতে পারে, নিশ্চিতভাবেই কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে সেই কথাগুলো বলতে পারেন, গুরুত্ব সহকারে সম্মানের সহিত সেটাকে বিবেচনা করবার আমি চেষ্টা করব। স্যার, জনসাধারণ এমন অভিযোগ থাকে যে সময় নাকি স্যার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না হাসপাতাল থেকে, তো আজকে বিধায়কবাবু যে অ্যাম্বুলেন্সটা প্রদান করলেন, সেই অ্যাম্বুলেন্সটা স্যার জনসাধারণের সেই অভিযোগে মিটিয়ে দিতে কতখানি ভূমিকা পালন করবে? আমি আমার তরফ থেকে 100% আমি ট্রাই করব। সমস্যা হচ্ছে আমাদের এখানে একজন মাত্র ড্রাইভার, একজন ড্রাইভার দিয়ে তোমার চোখের জন্য চালানি একটু মুশকিল হয়ে যায়। তো আমি চেষ্টা করব যে অন্যভাবে ড্রাইভার নিয়োগ করা যায় কি না, বা আমি আমার সিএমও স্যারকে বলবো যে আরও এই দুজন জাতীয় ড্রাইভার দেওয়া হয়, যাতে আমরা সবসময় সার্ভিস দিতে পারি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।